মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বিজয়া দশমীর দিন নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বহরমপুরে কংগ্রেসের পক্ষ থেকে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। কুঞ্জগাঁঠা মোড় থেকে এই মিছিলে কয়েকশো মানুষ পা মেলায়। হাতে মোমবাতি হাতে তারা মৃতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের এই মিছিল। তাঁদের বক্তব্য, মৃতদেহ নিয়ে কখনো রাজনীতি না, যারা দোষী তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। কি বলছেন কংগ্রেসের নেতৃত্বরা, চলুন শুনে নি তাঁদের বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। মানুষ মানে সিকিউরিটি কমজোর মনে করছে, মানুষ এখন নিরাপদ নয়, মানুষ আতঙ্কিত। শুধু বহরমপুর শহর নয়, মুর্শিদাবাদ জেলা নয়, সারা বাংলার মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এত বড় একটা ঘটনা, তারপরে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার পুলিশ মন্ত্রী তিনি। তাই আমাদের একটাই অনুরোধ বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে, যে অন্তত পক্ষে উনি একটু আরও সজাগ হয়ে যান। এটা সাধারণ মানুষের রাস্তায় নেমে পড়েছে, সাধারণ মানুষ খুব আতঙ্কিত ভোগ করছে। তাই এটা নিয়ে কোনো রাজনৈতিক নয়, এটা নিয়ে কোনো রাজনৈতিক কালার আমরা লাগাতে চাই না, কারণ আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ, সত্যটা সত্যই বলবো। যে যাই রাজনীতি করুক না কেন, তাদের কাছে একটাই অনুরোধ করব যে এটা নিয়ে কোনো রাজনীতি না করে এর বিচারের জন্য সাধারণ মানুষকে আমরা একটাই কথা বলবো, আপনারা সবাই পথে নামুন। এত বড় একটা ভয়ানক ঘটনা, এতদিন হয়ে যাওয়ার পরেও এখনও খুনি ধরা পড়ছে না। আমরা দেখেছিলাম বেশ কয়েক বছর আগে সতীমার গলি আশা বড়ি ফ্ল্যাটে এই রকমই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সে সময় মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার ছিলেন মাননীয় হুমায়ুন কবির সাহেব। তিনি তার সমস্ত টিম, তিনি তার দক্ষতা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, তিনি প্রমাণ করে দিয়েছিলেন আসল খুনিকে ধরে। তাই আমাদের তো কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে কোনো না কোনো দিক থেকে কিছু তো বটেই, না হলে প্রকাশ্যে দিবালোকে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটার পরেও এখন অবধি আসল খুনি ধরা পড়ছে না। তাই আমাদের অনুরোধ পুলিশ প্রশাসন, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, সাধারণ মানুষের কাছে, যে আপনারা সজাগ হন এর বিরুদ্ধে, এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে। আগামী দিনে দেখবেন আমরা নেমেছি, এরপরে আরেকজনে নামবে, এরপর আর সারা বাংলা গজে উঠবে এর প্রতিবাদে। আমরা চাই আসল খুনি তাড়াতাড়ি ধরা পড়ুক, দ্রুত তার বিচার হোক এবং কঠোর থেকে কঠোরতম তার শাস্তি হোক। এইটাই আমাদের বাংলার প্রশাসনের কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের দাবি।